হাই ফ্রেন্ডস, মাল্টিটেক প্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আমরা আমাদের চ্যানেলটিতে শুধুমাত্র অ্যান্ড্রয়েড অ্যাপস সম্পর্কেই আমরা ধারণা দিয়ে থাকি এবং সেই অ্যান্ড্রয়েড অ্যাপস সম্পর্কেই আমরা আপনাদের সামনে সেগুলো রিভিউ করি। তো এর আগে আমি অনেক প্রয়োজনীয় কিছু সফটওয়্যার দেখিয়েছি, তবে আজকে একটি মানে অন্য মুডের অন্য একটি ভিডিও রিভিউ দেখাবো, সেটি হচ্ছে একটি গেম। আজকে আমি চিন্তা করলাম যে প্রতিবার তো আমরা দেখি যে প্রয়োজনীয় অ্যাপসগুলো ব্যবহার করে থাকি, যে কীভাবে ব্যবহার করতে হয় কী করতে হয়, তা ভাবলাম যে বোরিং লাগে অনেক সময়, দেখেন যে বসে থাকতে থাকতে বোরিং বা অন্যান্য অ্যাপস নিয়ে কাজ করতে বোরিং লাগছে, তো একটু গেম খেলে আসি। তো আসলে কোন গেমটি খেলা যায় এবং সেটার জন্য তো মজাদার গেমও তো লাগবে, তাই আমরা আজকে আমি নিয়ে এসেছি একটি মজার গেম, সেটা হচ্ছে রোলার কোস্টার। এই গেমটির মাধ্যমে আমরা খেলতে আর অনেক মজা পাবো। তো চলুন সেই গেমটি আমরা আজকে দেখবো। এটা আমার এখানে রিভিউ করা ছিল, এটা আমি মিনিমাস থেকে সরিয়ে দিয়ে নতুন করে ওপেন করে নিই গেমটা। চলুন দেখে নিই গেমটি কেমন। রোলার কোস্টার ট্রেন সিমুলেটর, এটি হচ্ছে ট্রেনের মতো। এখানে কয়েন আর্ন করতে হবে, তো আমরা প্রথমত স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্টে ক্লিক করলে আমাদের এখানে একটা অপশান চলে এসেছে যে পোর্ট হচ্ছে স্টেশন, পার্সেন্টেজ প্যাসেঞ্জার, এটা হচ্ছে আমাদের এক, দুই নম্বর স্টেশন থাকবে দুইটা, প্যাসেঞ্জার 500। তো আমাদেরকে 500 এক্সপিরিয়েন্স যদি হয় তাহলে আমরা আনলক করতে হবে পরেরটা। তো আমাদেরকে আনলক করার জন্য গেমটি খেলতে হবে এবং পয়েন্ট নিতে হবে 500। তো আমাদের এখানে যে ট্রেনের নিচে যে অপশানটি আছে এখানে আমরা ক্লিক করব, তাহলেই আমরা এখানে ইঞ্জিন সম্পর্কে জানতে পারবো, আমাদের এগুলো সব ক্লিয়ার করে নিতে পারবো। তো আমাদের তো 0 কয়েন হবে না, তাহলে আমরা এখানে ক্লিক করে গেমে আমরা সরাসরি চলে যাব। সরাসরি চলে আসলে এখানে দেখুন যে এই অপশানটি চলে আসে, এটাতে আমরা দিতে পারবো। এখানে দেখাচ্ছে যে ক্লোজ ডোরস বিফোর মুভিং, জানালা বন্ধ করতে হবে। তো আমরা এখানে ক্লিক করে এই অপশানটি জানালা বন্ধ করলাম এবং এটি তাহলেই আমাদের রোলার কোস্টার চালু হয়ে গেল। এখন আমাদের রোলার কোস্টার চলতেই থাকবে। এখানে দেখাচ্ছে রিমেন তিন স্টেশন, তো আমাদের তিনটে স্টেশন পার হতে হবে। তো এখানে দেখাচ্ছে ডিস্টেশন ডিস্টেন্স টু নেক্সট স্টেশন 188-177 এইভাবে করে আছে, তাই আমরা চলে এসেছি। এইখানে আমরা এখানে ব্রেক দিয়ে দেবো এবং আমাদেরকে এখানে ব্রেক দরকার ঠিক হয়নি, তো আমরা সবাই একটু যাবো। আমরা স্টেশন দ্বারা নিতে পারলাম না, তো নেক্সট স্টেশনে নিয়ে আমাদের লাভ নেই, দেখি আমরা কয়েক পয়েন্ট আর্ন করতে পারবো। আমাদেরকে স্টেশনে এসে ব্রেক দেওয়ার পরে আমরা সেই স্টেশন থেকে প্যাসেঞ্জার যখন উঠে নেব তখনই আমরা আর্ন করতে পারবো। স্টেশন প্রায় চলে এসেছে, এখন আমরা এইটা খুলে দিলাম, সকালে চলতেছে, শিশু ট্রেন চলে নিয়েছে। এখন আমরা এটা বন্ধ করে দিব এবং এটা নিয়ে আবার আমরা রওনা দিব। তাহলেই আমাদের এখানে আমরা একটা স্টেশনে নিলাম, এখন আবার যখন আর একটা স্টেশন চলে আসবে তখন আমরা সেই স্টেশন থেকে আবার প্যাসেঞ্জার নিব। প্রায় স্টেশনের কাছাকাছি আমরা চলে এসেছি। এখানে ডিস্টেন্স দেখাচ্ছে 116, 102, 98, 94, যখন স্টেশনে প্রায় চলে এসেছি। স্টেশনে যখন আমরা বেরোবো এখানে আমাদের প্যাসেঞ্জার, আমাদের সময় চলে গেছে, তো আমরা এখানে রিওয়ার্ড পেয়েছি 330। এখন আমরা ক্লেমে ক্লিক করবো, করার পরে আমাদেরকে লাগবে কত, 500। আমরা নিয়েছি কত, অনলি 300, তো আমাদের এটা হয়নি। তো আমাদেরকে এটার জন্য আবার খেলতো, আমরা এখান থেকে এখানে চলে এসেছি। এখন নেক্সটে আবার এখানে ক্লিক করবো, করার পর আমরা ইঞ্জিনটা বাড়িয়ে নিলাম, ব্রেকটা স্টপটা বাড়িয়ে নিই। এখন আমরা এখানে আবার ক্লিক করে আবার সামনে আগাবো। এখন আমাদের এখানে প্যাসেঞ্জার কোনো নেই, এখানে আমরা এখানে বন্ধ করে দেব। আমাদের সময় এখানে শুরু হয়ে গেছে, আমাদেরকে কিছু সময় দেওয়া থাকবে, সেই সময়ের মধ্যে আমাদেরকে নিতে হবে। আমাদের স্টেশন প্রায় শুরু হয়ে গেছে, স্টেশন আসলেই আমাদেরকে নিতে হবে। গেমটা অনেক মজাদার, আমরা খেলতে পারলেই অনেক মজা হবে গেমটিতে। স্টেশনের কাছাকাছি আমরা প্রায় চলে এসেছি, সামনে স্টেশন,
আমাদের এইটা দরজা দিয়ে খুললো না, কারণ আমরা স্টেশন পার হয়ে গেছি, আমরা এখানে কোনো পয়েন্ট পেলাম না। তো আমাদেরকে নেক্সট স্টেশনে যেয়ে, আমরা স্টেশন পার হয়ে গেলে কিন্তু এটা গেট আর খুলবে না, আমাদেরকে স্টেশনে যাই গেটটা খুলতে হবে, এবং ঠিক সেই সময় ব্রেক করতে হবে যে জায়গায় স্টেশনটি চলে এসেছে। এখানে আমরা এবার কোনো পয়েন্ট পেলাম না। তো বন্ধুরা, আপনারা যদি চেষ্টা করেন, যদি খেলে থাকেন, তাহলে আপনারা পেয়ে যাবেন। তো যদি আমার ভিডিওটি অনেক ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং সবকে জানাবেন যে গেম হচ্ছে এমন একটি মজাদার জিনিস যেটা আমাদের বোরিং সময়টা কাটিয়ে দেবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব এন্ড শেয়ার করবেন। ধন্যবাদ।